बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम आपनारा सबाई केमन आछेन आलहामदुलिल्लाह आमी भालो आछि आशा रान्नाघरेर आरो एकटि नतुन रेसिपि देखार जन्य सबाईके आमंत्रण जानाच्छि आजके खूब सहज आर खूबई कमन एकटि ईदेर रेसिपि निये हाजिर होलाम एटार नाम होच्छे दूध श्यामाई एटा होतो अनेकेई पारेन तारपरो तैरि करे देखाच्छि कारण अनेके अनेक समय बोले थाकेन श्यामाई तैरि करले मिष्टि कम हय अथवा प्रयोजनेर चेये बेशि हय कारोटा बेशि पतला हो जाए आबार कारोटा हो जाए एकेबारे घन आमी आज के जे भावे तैरी करे देखाबो एभावे तैरी करले आपनादेर श्यामाई परफेक्ट होबे तो चले जाच्छे मूल रेसिपिते दूध श्यामाई रान्ना करार जोन्नो एखाने नियेछि एक पैकेट श्यामाई आपनारा आपनादेर पछन्द मतो जे कोनो श्यामाई एखाने व्यवहार करते पारेन एखन श्यामाईटाके हाथ दिए छोटो छोटो टुकरो करे भेंगे निब श्यामाई भेंगे नियेछि एखन श्यामाईटाके एकटा कप दिए मेपे निब केन मेपे नियेछि आपनारा पुरो भिडियोटा देखलेई बुझते पारबेन এবং যারা নতুন আধুনিক তারা অবশ্যই এভাবে মেপে নেবেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে শ্যামাই মাপা হয়ে গেছে এখানে আমার শ্যামাই হয়েছে আড়াই কাপ চুলায় কড়াই বসিয়েছি দিয়ে দিবে এক টেবিল চামচ ঘি ঘি দিয়ে দিব বাদাম কিসমিস এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব আপনারা চেষ্টা করবেন এখানে ঘিটা ব্যবহার করার জন্য এত করে ফ্লেভারটা খুব ভালো আসে দিয়ে দিব ভেঙে রাখা শ্যামাই অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব খেয়াল রাখতে হবে যাতে নিচ দিয়ে না পুড়ে যায় ভাজা হয়ে গেছে এখন তুলে একটা সাইডে রেখে দিব চুলা আগে থেকে 2 কেজি পরিমাণ দুধ জাল করে নিয়েছি দিয়ে দিব কয়েকটা এলাচি অনবরত এভাবে নেড়ে চেড়ে যেতে হবে যাতে নিচ দিয়ে না লেগে যায় দিয়ে দিব 1 কাপ গুঁড়া দুধ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব দুধটা আমি ভালোভাবে জাল করে নিয়েছি এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা শ্যামাই শ্যামাইটা দেওয়ার সাথে সাথে নেড়ে দিবেন এতে করে শ্যামাইটা দলা পাকিয়ে যাওয়ার ভয় থাকবে না এখন দিয়ে দিব আড়াই কাপ চিনি প্রথমে যে শ্যামাইটা আমি মেপে নিয়েছিলাম সেই অনুযায়ী আমি এখানে চিনিটা ব্যবহার করছি প্রথমে যে বলেছিলাম শ্যামাইটা মেপে নিতে শ্যামাইটাকে মেপে নিলে আপনি যে পরিমাণ শ্যামাই ব্যবহার করবেন সে সমপরিমাণ যদি চিনিটা ব্যবহার করেন তাহলে দুধ শ্যামাইয়ের মধ্যে চিনিটা একদম সঠিক হয় চিনি দিয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে যাতে নিচ দিয়ে না লেগে যায় দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ রান্না করার পর শ্যামাইটা সিদ্ধ হয়ে যাবে চুলা থেকে নামিয়ে নিতে হবে যদি এমন পাতলাও থাকে তাহলে ভয় পাবেন না কারণ শ্যামাই খুব দ্রুত ঘন হয়ে যায় তাই একটুখানি পাতলা থাকতে নামিয়ে নেবেন দেখুন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে এখন গরম গরম পরিবেশন করে দেখাবো তৈরি হয়ে গেল দুধ শ্যামাই চেষ্টা করেছি সবগুলো ডিটেইলস সহ আপনাদের কাছে রেসিপিটা তুলে ধরতে আপনারা বাসায় ট্রাই করতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পাশেই থাকুন আল্লাহ হাফেজ